মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। টানা বৃষ্টিতে জলমগ্ন বেলডাঙ্গার বিস্তীর্ণ এলাকা, কোথাও রাস্তায় জল জমে, কোথাও কারো বাড়ির উঠোনে কিংবা কারোর বাড়িতে ঘরে ঢুকছে বৃষ্টির জল। বৃষ্টির জল নিকাশি ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিসকোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট, ডোন্ট মিস। কারো বাড়িতে, কারো উঠোনে জমে রয়েছে জল, কারো আবার ঘরেও জল ঢুকেছে। টানা বৃষ্টিতে জলমগ্ন বেলডাঙ্গার ভাপ্তা পশ্চিমপাড়া। নিকাশী ব্যবস্থা ঠিক না থাকায় জমা জলে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। শনিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি, টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন বেশ কিছু বাড়ি। ভাপ্তা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দাদের জল ঠেলেই সারতে হচ্ছে সমস্ত কাজ। আমরা চাইছি যে অতি সত্বর এখানে এই যে জলটা জমে আছে এটা নিষ্কাশনের কোনো একটা ব্যবস্থা হোক, যাতে করে স্থানীয় মানুষদের যে বাড়িতে বাড়িতে যেটা জমছে এটা যেন জমে না থাকে। এই জলটা বের হওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা নাই, এবং যা বাড়িতে আছে যার যেখানে ঢুকছে সেখানে ঠেলে যাচ্ছে, মানে বাড়ির ভেতরে ঢুকে গিয়ে মানুষ ডুবে যাচ্ছে এরকমভাবে, মানে কোনো দিকে এই জলটা বেরোনোর জায়গা পাচ্ছে না। আমরা সবাইকে দাবি জানাচ্ছি, এখানে আমাদের প্রথমত মানে স্থানীয় পঞ্চায়েত এবং রাস্তা কোম্পানি এবং মানে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আবেদন করছি আমরা, মানে স্থানীয় মানুষদের এই যে মানে একটা গুরুতর সমস্যা, এই সমস্যা যেন কাটানো যায় সেটার জন্য আপনারা সবাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়ক সম্প্রসারণের আগে নিকাশী ব্যবস্থা ঠিক ছিল, তবে ডবল লেন হওয়ার পর থেকেই এলাকার জল বেরোনোর কোনো রাস্তা নেই। অল্প বৃষ্টি হলেই সেই জল জমে যাচ্ছে বাড়িতে। দ্রুত সমস্যা সমাধানের দাবি এলাকার বাসিন্দাদের। আমাদের ভাবটা ডাকমাল পাড়ার জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত। বহু লোকের বাড়িতে ঘরে জল ঢুকে গেছে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। জল নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল NH-34 সম্প্রসারণের পরে সেই ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে। আমরা চরম দুর্ভোগের শিকার। আমরা এখানকার MLA, MP, পঞ্চায়েত সমিতি সবাইকে অনুরোধ করছি, আমাদের পাড়ার জল নিষ্কাশনের ব্যবস্থাটা দ্রুত করে আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দেওয়া হোক। আমরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন, আমাদের সমস্যার সমাধান করা হোক। ড্রেন, হাইড্রেন বা পানি নিষ্কাশনের মাধ্যমে বৃষ্টি হলে সবার বাড়িতে বাড়িতে জল নামার কোনো ই নেই, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ড্রেন নেই, কিছু নেই। NH-কে বারবার বলার সত্ত্বেও কোনো রকম ড্রেনের ব্যবস্থা করেনি। আমাদের এলাকার জনজীবন পুরো বিপর্যস্ত, এখানে দুর্ভোগের শিকার বাচ্চারা, স্কুল কলেজের ছেলে মেয়েরা দুর্ভোগের শিকার, বাড়ি থেকে বের হইতে পারছে না। অনেক গবাদি পশু থেকে অনেক কিছু এখানে নষ্ট হয়ে গেছে, যাদের দুর্বল বাড়ি সে বাড়িগুলো পড়ে গেছে, এরকম অবস্থা। জনজীবন একবারে বিপন্ন। এটা এই মুহূর্তে মানে কি চাইছেন? আমরা চাইছি জল নিষ্কাশনের ব্যবস্থা, হাইড্রেনের ব্যবস্থা। এটা পঞ্চায়েত করুক বা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যাকেই হোক এটা করতে হবে। জমা জল বাইরে বের করা না গেলে এই জল সপ্তাহ খানেক ধরেই জমে থাকবে বলে দাবি এলাকার বাসিন্দাদের। কবে এই জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি মেলে সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন।